দীর্ঘ প্রায় 2 বছর অপেক্ষা। মানিক ভট্টাচার্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, যার বিরুদ্ধে উঠেছিল নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগ। নিয়োগ দুর্নীতিকাণ্ডে শুধু জড়িত নয়, তার বিরুদ্ধে কোটি কোটি টাকায় চাকরি বিক্রির অভিযোগ। শুধুমাত্র চাকরি বিক্রি নয়, তার সাথে সাথে ট্রেনিং কলেজের সাথে যুক্ত এমনকি একাধিক বিস্ফোরক অভিযোগ উঠেছিল। প্রশ্ন ফাঁস স্টেটের থেকে শুরু করে একের পর এক বিস্ফোরক অভিযোগ সেই তদন্ত চালাচ্ছিলেন সিবিআই এবং ইডি। অবশেষে জামিনে মুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য, তবে একে একে জেল থেকে বেরুচ্ছেন অভিযুক্তরা। কিন্তু ভাগ্যের শিকে এখনও ছেড়েনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির, তিনি কিন্তু এখনও পর্যন্ত রয়েছেন জেলে। তবে মানিক ভট্টাচার্য অবশেষে বেরিয়েছেন জেল থেকে। জেল থেকে বেরিয়ে অবশেষে মুখ খুললেন, নিরবতা ভাঙলেন মানিক ভট্টাচার্য। মুখ খুলি কিন্তু বিস্ফোরক মানিক ভট্টাচার্য, যা বললেন তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। বিধানসভার দুটি কমিটিতে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, কিন্তু জেলে থাকার ফলে কি সেই কমিটিতে আদৌ নাম আছে তার, নাকি কেটে গেছে? দীর্ঘ সময় পর মঙ্গলবার বিধানসভায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের থেকে জানতে চান পলাশীপাড়ার বিধায়ক। সূত্রের খবর, জেলে থাকলেও বিধানসভার সদস্য থাকায় কোনো কমিটি থেকেই তার নাম বাদ যায়নি। তবে কমিটি বৈঠকের জন্য নির্ধারিত ভাতা অবশ্য পাননি মানিক। আগামী সপ্তাহ থেকেই বিধানসভার কমিটি বৈঠকে যোগ দেবেন তৃণমূল বিধায়ক। একই সঙ্গে মঙ্গলবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মানিক ভট্টাচার্য। 2022 সালের 11 অক্টোবর গ্রেপ্তার হন তৃণমূলের এই বিধায়ক। অবশেষে গত সপ্তাহে শেষে জামিনে মুক্ত হয়েছেন মানিক। দলের কর্মী জাহেদুল শেখ মারা গিয়েছেন, জেল থেকে মুক্তি পেয়ে শনিবার সেই বাড়িতে ছুটে যান মানিক। সেই দিন পলাশীপাড়া দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে সময় কাটান তিনি, নানা বিষয়ে কথা বলেন। প্রায় 2 বছরের ব্যবধানে এলেন বিধানসভাতেও, সেখানেও বিভিন্ন আলাপচারিতায় মাঝে বারবার মানিকের গলায় আক্ষেপ ধরা পড়ল ইডির ভূমিকা নিয়ে। সূত্রের খবর, সেখানেও বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন মানিক। খানিক আক্ষেপের সুরেই নাকি তিনি বলেছেন, অভিযোগ করার স্বাধীনতা সবারই আছে, প্রমাণ করার দায় নেই। প্রসঙ্গত, গত 12 সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান মানিক ভট্টাচার্য। তবে জামিনে মুক্ত হলেও 4 শর্ত মেনে চলতে হবে তাকে। হাইকোর্টের নির্দেশে জমা রাখতে হচ্ছে পাসপোর্ট, তদন্তে সব রকম সহযোগিতাও করতে হবে, প্রয়োজনে ট্রায়াল কোর্টে দিতে হবে হাজিরা। একই সঙ্গে তার গতিবিধির ক্ষেত্রে থাকছে কিছু বাধ্যবাধকতা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে জেল থেকে ছাড়া পেয়ে, দীর্ঘ প্রায় 2 বছর পর জেল থেকে ছাড়া পেয়ে বিধানসভায় পা রাখলেন তৃণমূলের বিধায়ক, প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। মানিক ভট্টাচার্যকে নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে, কারণ আদালতে চলার সময় একের পর এক বিস্ফোরক তথ্য তার বিরুদ্ধে সামনে আসছিল। 2টি পাসপোর্ট থেকে শুরু করে একাধিক বিস্ফোরক তথ্য। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানিক ভট্টাচার্যকে ডেকে নিজে জেরা করেছিলেন। একাধিক ঘটনার সাথে যুক্ত আছেন জেলে থাকাকালীন মানিক ভট্টাচার্য। সেই মানিক ভট্টাচার্যই কিন্তু বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশে জামিনে মুক্ত হয়েছেন। এই মুহূর্তে বিধানসভায় গিয়ে তার মুখে শোনা গেল আক্ষেপের সুর। ইডির বিরুদ্ধে পরতে ঝরে পড়ল তার মুখ থেকে ক্ষোভ। খুব উগড়ে দিলেন মানিক ভট্টাচার্য, অভিযোগ করার স্বাধীনতা সবারই আছে কিন্তু প্রমাণ করার দায় নেই। অর্থাৎ নিয়োগ দুর্নীতিকাণ্ডে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলি উঠেছিল সেই অভিযোগগুলি এখনও প্রমাণ করতে পারেনি ইডি সিবিআই, এমনই কিন্তু বোঝাতে চাইলেন মানিক ভট্টাচার্য। তবে জেল মুক্ত হলেও তিনি কিন্তু একেবারেই মুক্ত নন, তাকে সব সময় নজরদারিতে রাখবে ইডি সিবিআই। 4 দফা শর্ত কিন্তু তাকে মেনে চলতে হবে, বিদেশে যেতে পারবেন না তিনি ইডি বা সিবিআইয়ের নির্দেশের বাইরে, পাসপোর্ট জমা রাখতে হয়েছে, এছাড়াও একাধিক শর্ত তাকে দিতে হয়েছে, তদন্তে সব রকম সাহায্য করতে হবে, ট্রায়াল কোর্টে হাজিরা দিতে হবে। একই সঙ্গে তার গতিবিধির ক্ষেত্রে
বাধ্যবাধকতা থাকছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন যে কিছুতেই অজুহাত দিয়ে দীর্ঘদিন ধরে জামিন আটকে রাখা যাবে না কোনো আদালতে, দেশের জামিন দিতে হবে। তাই তাঁর এই বক্তব্যের পরপরই কিন্তু জামিন নিয়ে রীতিমতো আশার আলো দেখতে শুরু করেছিলেন মানিক ভট্টাচার্য, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে সুকন্যা মণ্ডল, এমনকি পার্থ চ্যাটার্জি। তবে অবশেষে জামিন পেলেন মানিক ভট্টাচার্য। গত সপ্তাহে জামিন পেয়েছেন সুকন্যা মণ্ডল, অনুব্রত মণ্ডলের কন্যা। অনুব্রত মণ্ডলও যে খুব শীঘ্রই জামিন পেতে পারেন তেমন কিন্তু ইঙ্গিত মিলছে বিভিন্ন সূত্র থেকে, এমনকি পার্থ চ্যাটার্জি, যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশ আছে। তাই বিনা কারণে কোনো অজুহাতে দীর্ঘদিন ধরে জামিন আটকে রাখা যাবে না। আর এই সিদ্ধান্তের পরপরই কিন্তু এবার জামিন পেতে শুরু করেছেন একাধিক অভিযুক্তরা। দু বছর পর অবশেষে জেল মুক্তি। তাহলে কি এই সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ সামনে এসেছিল, নিয়োগ দুর্নীতি, চাকরি বিক্রি, গরু পাচার, কয়লা পাচার থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে যে তোলপাড় করা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা কি সবই ধামাচাপা পড়ে গেল সারদা নারদা মামলার মতো? এমনই কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছেন রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা। শেষ পর্যন্ত প্রমাণ কি করতে পারবে ইডি, সিবিআই? দীর্ঘদিন ধরে পার্থ, মানিক, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে একাধিক অভিযুক্তকে যে জেলে আটকে রেখেছে, শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।